नमस्कार बन्धुरा, मणिदीपास मैजिकल रेसिपीज एर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। समर ड्रिंक सीरीजेर द्वितीय पर्वे आज आरो एकटी दुर्दान्त स्वादेर रिफ्रेशिंग समर ड्रिंकेर रेसिपि आपनादेर साथे शेयर करब। आजकेर रेसिपिर नाम हलो गंधराज घोल। এই গন্ধরাজ খোল খেতেও যেমন সুস্বাদু, শরীরের পক্ষেও ঠিক ততটাই উপকারী, আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। গন্ধরাজ খোল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি গন্ধরাজ লেবু। এবারে লেবুটা থেকে গোল গোল করে কয়েকটি স্লাইস কেটে নেব। এই স্লাইসগুলোকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব, সেজন্য এই স্লাইসগুলোর একটি সাইড আমি একটু করে কেটে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাগুলোকেও এবারে একটু টুকরো টুকরো করে কেটে নেব। এবারে একটি বড় পাত্রে আমি কিছুটা পরিমাণে ঘরে জমানো টক দই নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 চামচ গুঁড়ো চিনি এবং স্বাদ অনুযায়ী নুন এবং কিছুটা পরিমাণে বিট নুন। নুন এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবারে একটি হুইস্কারের সাহায্যে সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে 1-2 মিনিট মতো একটু বিট করে নেব। এবারে একেবারে ঠান্ডা জল দিয়ে আরো একবার ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। লেবুর জেস্টটা গ্রেট করবার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এই সাদা অংশটা গ্রেট না হয়ে যায়, নইলে খেতে কিন্তু তেতো লাগবে। এবারে এই লেবুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা গন্ধরাজ লেবুর পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে আরো একবার হালকা হাতে সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের গন্ধরাজ খোল পরিবেশন করবার জন্য একেবারেই তৈরি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সামার ড্রিঙ্ক সিরিজের পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।